ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपान्तां सारदां प्रणमाम्यहं परतत्त्वे सदालीनो रामकृष्ण समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द श्चान्ये वये च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानের অশেষ কৃপায় আমাদের আমরা আজকে এখানে সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। দেবী পক্ষ শুরু হয়ে গেছে, খুব ভালো সময়। দুটো গতকাল ছিল দুটো পক্ষের মিলনস্থল, পিতৃপক্ষ এবং দেবী পক্ষের। যতই গোত্রর বিজ্ঞাপন দেখাক যে মানুষের পরিচয়ের জন্য গোত্রের দরকার নেই, আসলে আমরা ঘুরে যাই ধর্ম আর ধর্মাচরণ এই দুটোর ভেতরে আমরা কিছুতেই ফারাক বুঝতে পারি না। ধর্ম মানে যে আমাকে ধারণ করে রাখে, যেমন এই যে চেয়ারের ধর্ম হচ্ছে আমাকে ধরে রাখা, যখন এই চেয়ারের ধর্ম না সবে তখন আমি একবারে মেঝেতে পড়ে যাবো, আপনারাও পুল থেকে নিচে পড়ে যাবেন। অতএব যে গুণ মানুষকে ধরে রাখে সেটা হচ্ছে তার ধর্ম, আর সেই গুণটি বিক্রিয়া বিকাশ করার জন্য তার যে আচরণ সেটা হচ্ছে ধর্ম আচরণ। দুটো কিন্তু এক জিনিস নয়। গোত্র হচ্ছে আপনি কোন ঋষির বংশধর সেটার পরিচয় নেবেন। আপনি যদি ফাঁজি খুলে দেখেন আপনার গোত্রের সঙ্গে আরও তিন চারজনের নাম আছে, বলা হয় প্রবরমালা। প্রবরমালা হলেন ওই গোত্রে যারা উন্নত ঋষি ছিলেন। কেন আমরা দেবতাদের এই সময় স্মরণ করি? আমরা সব শুভ কাজে স্মরণ করি, শুভ অশুভ সব কাজে স্মরণ করে থাকি। বিয়ে, পৈতে, উপনয়ন, শ্রাদ্ধ, আভ্যুদয়িক, নান্দিমুখ কম্পালসারি। তার কারণ হচ্ছে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি, পূর্বপুরুষরা আমাদের স্মরণের জন্য অপেক্ষা করে না, আমরা নিজেদেরকে রিচার্জ করার জন্য, রিজুভিনেট করার জন্য এটাকে স্মরণ করি। আমরা কোন ঋষির বংশধর, সেই গানে আছে না, যখন বিপদে কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এদি অমনি ও মুখ হেরি স্মরণ এসে হয় সারা। যখনই আমার মন খারাপ দিকে যায় আমরা বলি না, ইস আমি এত উচ্চ বংশের ছেলে আমার কি খারাপ কিছু করা সাজে। ঠিক ওই রকম এই ঋষির, আমি এই ঋষির বংশধর, এত উন্নত আমার এটা আমার পরিবার, সেখানে আমার অন্য কাজ করা সাজে না, তাই আমাদের হচ্ছে এই স্মরণ করা। আর দেবী পক্ষ, এটা হচ্ছে দেবীর হচ্ছে এই সময়টা হচ্ছে সৃজনের সময়। সৃজন মানে দেবী হচ্ছেন সৃজনী শক্তি। সৃজনী শক্তি আর কিছু নয়, আধ্যাত্মিক সৃজন। আমাদের মনের ভেতরে যে ভালো ভালো জিনিস আছে সেগুলির বিকাশ সাধন। সেই কারণে এই যে যাবতীয় বলা হয় না যে হবিষ্যান্ন করতে হবে, তারপরে উপবাস করতে হবে, এত জপ করতে হবে, তপ করতে হবে, এই কটা দিন, এই দেবী পক্ষের এই কটা দিন আমরা যেন নিজের মধ্যে নিজে ডুবে থাকার চেষ্টা করি। আরও একটা জিনিস আছে,
ওই যে মহালয়া ছিল কৃষ্ণপক্ষ, আর দেবী পক্ষটা হচ্ছে শুক্লপক্ষ। অন্ধকার থেকে আলোর, অন্ধকার থেকে আলোর মিলনের দিন। গানে আছে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। এই আলো অন্ধকার থেকে আলোয় যাবার দিন, এইটা হচ্ছে কথা। তাই এত পবিত্র, এমন একটা পবিত্র ক্ষণে আমরা স্মরণ সমবেত হয়েছি, ভগবানকে কেমন করে পাবো সেই নিয়ে আলোচনা করব বলে আমরা শেষ করেছিলাম এইভাবে। তাকে লাভ করতে হলে, তার দর্শন পেতে হলে খুব সাধন ভজন চাই। সরল ব্যাকুল প্রাণে তাকে ডাকতে হবে, তার জন্য সব ছাড়তে হবে। কামিনী কাঞ্চন মানযশের আকাঙ্ক্ষা এতটুকু থাকলেও হবে না। নাগমশাই বলতেন, নোংর ফেলে দাঁত টেনে দাঁত টানলে কী হবে। আর তাঁর আরেকটি কথা, তাঁর মানে শ্রীরামকৃষ্ণের আরেকটি কথা, প্রতিষ্ঠা লাভ করা সহজ কিন্তু ত্যাগ করা কঠিন। যে ত্যাগ করতে পারে সে প্রকৃত সাধু। মানে আমরা যে সংসার ত্যাগ করে এসেছি, আমরা প্রকৃত সাধু নই। যতক্ষণ না পর্যন্ত, সে সংসারই হোক গৃহী হোক, যতক্ষণ না পর্যন্ত নিজের বাসনাকে আমরা ত্যাগ করতে পারছি, ইচ্ছাকে ত্যাগ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত হয় না। আগের দিন আমরা বলেছিলাম আমাদের নানা ইষণা আছে, পুত্র ইষণা, চিত্ত ইষণা, ত্বচ ইষণা, হ্যাঁ এরকম সব, কিন্তু সব ইষণা ত্যাগ হয়ে যায়, কিন্তু লোক ইষণা ত্যাগ হয় না। লোকে আমায় ভালো বলবে, আহ এরকম তো মানুষ হয়, কী দান্দি। হ্যাঁ আশ্রমে গিয়ে, আশ্রম থেকে চাঁদা চাইতে গেলে 500 টাকা, চাইলে 5000 টাকা দিয়ে দিই, এরকম দান দিই। আমিও গ্যাস খেতে থাকি, হ্যাঁ আর লোকে বলুক ভালো, সবাইকে দিয়ে 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 যেন আমি ভালো, লোকে আমায় ভালো বলুক। আমি একটা উদাহরণ দিই, মায়েরা খুব খেপে যান আমার ওপর। সেটা হচ্ছে, দেখবেন এটা খুব মানে আপনারাও একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এ রান্না করার পর যখন খেতে দেওয়া হয়, মায়েরা যখন পাত্র থেকে দেন, তারপরে খালি ঠুকতে থাকেন এটায়, ওই বাটিটাতে ঠুকতে থাকেন। কর্তা একবার বলুক, আহাত কুমড়োর ছেচকিটা যা হয়েছে না, অপূর্ব মুখে লেগে আছে। এই আমরা একটু একটু করে চাই, বলছেন ভগবানকে চাইতে গেলে ওইটুকু আমাদের থাকা চলবে না, সামান্যতম আকাঙ্ক্ষা আমাদের থাকা চলবে না, এর পারে যেতে হবে। যতক্ষণ না আমরা এর পারে যেতে পারবো, ততক্ষণ ভগবানকে চাওয়া হবে না। বিরজানন্দী খুব খুব একবারে কাটাকাটাভাবে বলেছেন, বলছেন সংসারে সুখও চাই আবার ভগবানও চাই, তা হয় না গো, হয় না, একদম পরিষ্কার চাঁচা ছোলা কথায় বলছেন। এমন দুর্লভ মনুষ্য জীবন পেয়ে ভগবান লাভের চেষ্টা না করা বৃথা, বৃথা জন্ম। শঙ্করাচার্য বলেছেন, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই মহাপুরুষ সংশ্রয় অতি ভাগ্যবানের ঘটে। এই অবধি গিয়ে আমরা শেষ করেছিলাম, তিনটে জিনিস দরকার ভগবানকে চাইতে গেলে। এক হচ্ছে মনুষ্য শরীর চাই। কেন মনুষ্য শরীর চাই? কারণ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। যতই কুকুর বেড়াল সব কিছু বলুন না কেন, তাদের বিচার থাকুক, বুদ্ধি থাকুক, তাই থাকুক, মানুষের মতো বুদ্ধি ভগবান কাউকে দেননি। সে ভালো মন্দকে গ্রহণ করা, বর্জন করা, এবং যে অবস্থা আছে তার থেকে উত্তীর্ণ হবার মতো যোগ্যতা তার আছে। সেই কারণে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ। শুধু মনুষ্য জন্ম হলেই হবে না, মুক্তি পাওয়ার ইচ্ছেটা আমার ভিতরে চাই, আমি মুক্তি পেতে চাই, এই যে ইচ্ছেটা যতক্ষণ না, ঠাকুরের সেই কথা, মা কালকে সকালে হাগা পেলে তুমি আমায় ডেকে দেবে, বলছে বাবা হাগাই তোমায় ডেকে দেবে। দ্যাট ডিজায়ার শুড বি দেয়ার, যে আমি ভালো হতে চাই। আর এ দুটো থাকলেও হবে না, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ, মহাপুরুষের আশ্রয় চাই। মহাপুরুষ কী করেন? মহাপুরুষ হচ্ছেন তিনি আলোকবর্তিকার মতো, যেরকম সেই অন্ধকার রাত্রে যখন সমুদ্রের মধ্যে জাহাজগুলো যায়, দিকভ্রষ্ট হয়ে যায়, তখন সে আলোকবর্তিকা যেরকম তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, মহাপুরুষের আশ্রয় ঠিক তাই। আমরা এইখানে শেষ করেছিলাম। প্রশ্ন ছিল, মহারাজ অনেকের বিশ্বাস সাধুদের কাছে গেলে যথেষ্ট, আর কিছু শোনার বা করবার দরকার হয় না। এটা অনেকেই আমাদের বলে, মানে আপনার কাছে এসেছি আর কি দরকার, মানে সব আপনি মেড ইজি, একটা ক্যাপসুল দেবো টুক করে ফেলবেন, ব্যাস সঙ্গে সঙ্গে ভগবান লাভ হয়ে যাবে, হুম করতে থাকবো। সেই যে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে দেখেছিলাম, তাতে বলা হচ্ছে যে তিনি অভিনয় করে দেখেছেন, তার নাম কি আমি জানি না, যে তাকে বলা হলো এবার অমিতাভ বচ্চন শোলেতে গব্বর সিংয়ের রোল করবেন। অমিতাভ বচ্চন শোলেতে গব্বর সিংয়ের রোল করলে কীরকম হবে, তিনি ওই চেষ্টা করছেন যে ওই সেই সেই রাস্তাটা আসুক, সেই জায়গাটা আসুক, মানে কি না, গব্বর সিং তার ভেতরে ওয়ার্ম আপ করছে, ভেতরে ঢুকছে, গব্বরের ভেতরে অমিতাভ বচ্চনকে তিনি ঢুকাচ্ছেন, বা অমিতাভ বচ্চনের ভেতরে গব্বরকে ঢুকাচ্ছেন, ওরকম হয় না।
বলছেন মহাপুরুষ মহারাজ কি সুন্দর উত্তর দিয়েছে, ও কথা শোনা কেন, মানুষ সাধুদের কাছে গেলেই হয় না, সরল প্রাণে তাদের নিকট প্রশ্ন করে মনের সন্দেহ ভঞ্জন করতে হবে, তাদের কার্য পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে। দেখুন তিনটে জিনিস চাই, শুধু সাধুর কাছে গেলে হয় না, এক হচ্ছে প্রশ্ন করতে হয়, প্রশ্ন ছাড়া কোনো উত্তর হয় না, এটা হচ্ছে প্রথম কথা। প্রশ্নটা কেমন হবে, সরল প্রাণে, মানে সাধুকে বাজাচ্ছি এরকম না, এটা ইট শুড কাম ফ্রম ইয়োরস, আপনার যেন নিজের ইচ্ছে হয়, আপনার যেন প্রশ্নটা যেন আপনার নিজের হয়। তাই বলছেন সরল প্রাণে তার নিকট প্রশ্ন করে মনের সন্দেহ দূর করতে হবে, আমার মনের যে অঙ্কট বঙ্কটগুলো সেগুলো পরিষ্কার করে বলা দরকার, মানে স্ট্রেইট ফ্রম ইয়োর হার্ট। আমরা যখন ভূতেশ আনন্দজির ওই বইটা বার করি, অমৃতের উৎস সন্ধানে প্রথম এবং দ্বিতীয় খণ্ড বেরিয়েছিল, তার উপরে কভার পেজ আঁকার জন্য আমরা বিশ্বরঞ্জন চক্রবর্তীকে বলেছিলাম, উনি জিজ্ঞেস করলেন কোনো আইডিয়া আছে কি না, কিছু করা হবে কি না। আমার বলা ছিল যে এটা মেটে রঙের ব্যাকগ্রাউন্ড হবে, তার উপর সাদা রং দিয়ে স্ট্রেট লাইনের জল আর তার উপর একটা প্রস্ফুটিত পদ্মফুল থাকবে। উনি আমায় জিজ্ঞেস করলেন কেন জানতে চাইছেন, এর কেন করতে চাইছেন এরকম। আমি বললুম আমাদের মনটা হচ্ছে ওই মেটে রঙের মতো, সত্য রজতম তিনটে মিশে আছে, সাদা বালি আছে, কালো বালি আছে, লাল বালি আছে, সেটা মিশে গেলে তখন একটা মেটে রং হয়। সাদা রং কেন, কেন স্ট্রেইট পদ্মফুল কেন, পদ্মফুল মানে বিকাশের চিহ্ন, স্ট্রেইট লাইন। এই কারণে যদি ভূতেশ আনন্দজি এই লেখাগুলো পড়েন তাহলে দেখবেন প্রশ্নগুলো সোজা সোজা, আর সেটা মহারাজের মুখ থেকে হৃদয় থেকে বেরিয়ে যায়, অন্যের হৃদয় করে সোজাসুজি গিয়ে আক্রমণ করছে। বলছেন যে মহারাজ কেমন করে জপ করবো, বলছেন কেমন করে জপ করবো, কীভাবে বসে জপ করবো, যে কীভাবে বসে জপ করার কথা নয়, কেমনভাবে জপ করবো, কতটা গভীরতা দিয়ে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আপনি শুয়ে শুয়ে জপ করতে পারেন, বসে বসেও জপ করতে পারেন, কিন্তু মনটা কি ভগবানই আছে, একবারে খুব সোজা উত্তর। তাই আমরা বলেছিলাম একটা সোজাসুজি উত্তর হবে এবং সেটা যেন বিকশিত হয়ে থাকবে। মহারাজের যেটা সবচেয়ে বড় আমরা দেখেছি মহারাজকে, যেটা এখানে বলা খুব জরুরি, সেটা হচ্ছে এই, মহারাজ কখনো কাউকে বলতেন না অমুককে মহারাজ এরকমটা হচ্ছে না অমুকটা, সঙ্গে একজন প্রশ্ন করলেন সঙ্গে বুঝলেন সাধন ভজনটা কমে গেছে, উনি বললেন না সঙ্গে সাধন ভজন কমেনি, তোমার সাধন ভজনটা কমে গেছে। আমরা আমাদের ছেড়ে জগৎ সংসারকে বিচার করতে যাই, যদি আমি সাধক হই তাহলে আমার দৃষ্টিতে সবাইকে সাধক দেখব, আমার চোখে তো সকলই শোভন, সকলই বিমল, সকলই সুনীল, সকলই বিমল, এই যে আমার চোখটা যদি আমি ঠিক করতে পারি জগৎটা সুন্দর হয়ে যাবে। তাই বলছেন প্রথম হচ্ছে জিজ্ঞেস করতে হবে সরল প্রাণে, প্রশ্ন করা চাই এবং প্রশ্ন ইট শুড বি ভেরি স্ট্রেইট অ্যান্ড এটা খুব ক্লিয়ারলি আমার মনের সন্দেহ দূর করা চাই। দুই হচ্ছে তার কার্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হবে, যে মুখ থেকে যে জীবন থেকে এই কথা যে শব্দগুলো বেরোচ্ছে তার জীবনটা কেমন, তিনি যে শব্দগুলো বলেন সেটা কি তার জীবনের সঙ্গে ম্যাচ করে কিনা। ঠাকুর বলছেন না ঠাকুর সাধু দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি, তাকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। কেন না, আমার মনের ভেতরে একজন আইডিয়ালের ছবি বসাতে চাইছি, সেটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে আমি কিছুতেই আমি সেখানে আমার আইডিয়াল বসাতে পারবো না। আর তিন নম্বর হচ্ছে তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে, ঠিক তাদের উপদেশটি শুনে তদনুরূপ জীবনযাপন করতে হবে। ভেতরে আসুন, ভেতরে এসে বসুন, হ্যাঁ ওখানে কোথায় বসেছেন, মেঝেতে না কোথায় বসে, এখানে এসে বসুন। তদনুরূপ আমাদের জীবন গঠন করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এইটা হচ্ছে কথা। হ্যাঁ এই একদম অদ্ভুত, এই কথাটা আমাদের জানতে হবে, শুধুমাত্র শুনলে হবে না, দেখতে হবে, অনুভব করতে হবে, আর তিন নম্বর হচ্ছে সেই অনুযায়ী জীবনের অদল বদল করাটা খুব জরুরি আছে, এটা হচ্ছে এই তিনটে জিনিস দরকার। তিনি বলছেন নিজে কিছু করবে না, শুধু সাধু সাধুদের কাছে গেলেই হবে, ওসব ফাঁকির কথা, তবে সাধুসঙ্গ বিশেষ দরকার, তাদের দেখলে তাদের কথা শুনলে মনে ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে এবং সংশয় সব দূর হয়ে যায়, তাদের পবিত্র জীবন ভাবময় জীবন দেখে মন যতটা ইমপ্রেসড হয় প্রভাবিত হয় শত বই পড়লেও তা হয় না। অধর সেন প্রায় একজন স্কুল সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসতেন, সেই সঙ্গীটির প্রায়ই ভাব হতো,
একদিন ঠাকুরের কাছে নিয়ে আসার পরে ঠাকুর সমাধিস্থ হন। তার মুখে এমন হাসি যেন আনন্দ আর ধরে না। তখন অদরবাবু সেই সঙ্গীটিকে বললেন, তোমাদের ভাব দেখে ভাবের ওপর আমার একটা ঘৃণা হয়েছিল, কেননা তোমাদের ভাব দেখে বোধ হয় যেন ভিতরে কত যন্ত্রণা। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? এর ভিতরে আনন্দ দেখে আমার চোখ ফুটল, এর ভাবও তোমাদের মতো দেখলে এখানে আর আশা হতো না। দেখুন, এটা হচ্ছে কথা, কেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। শাস্ত্রবাক্য যেরকম বলছে, আর যিনি সাধক তার জীবন যদি একসঙ্গে ম্যাচ না করে, আমরা কিছুতেই আদর্শ হিসেবে নিজেদের জীবনে নিতে পারি না। দুটোই আমরা দেখি, শাস্ত্রবাক্য পড়েছি এরকম, দেখছি এরকম, যতক্ষণ না হয় ততক্ষণ হয় না, আমরা দুজনে কিছুতেই ম্যাচ করতে পারি না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখে আমরা অনুভব করার চেষ্টা করতাম যে ঠাকুর তার সন্তানদের কেমন ভালোবাসতেন। ওই যে গল্প আছে না, সেই বাবুরাম মহারাজ এসেছেন, ঠাকুর গিয়ে বলছেন, দেখো গো, নরেনকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন বুকের ভেতরে গামছা নিন্দনের মতো কষ্ট হচ্ছে। এই যে অন্যদের দেখতে পাচ্ছে না তার জন্য তার কী কষ্ট, আমার মনে আছে বাইপাস সার্জারি করে যেদিন প্রথম মহারাজকে এনে বসানো হলো বেলুর মঠে, যখন এলেন মাস তিনেক বাদে, এদিন প্রথম দিন দর্শন করতে গেলাম আমরা, একদম ভিড় ভেঙে পড়ছে। মহারাজ একটা গেরুয়া রঙের হাত কাটা আলখাল্লা পড়েছেন, এইখান থেকে এই অবধি বোতামও নয়, ওই ওই যে সেই ইয়ে লাগানো থাকে, ভেলক্রোস লাগানো থাকে, সেই লাগানো আছে, বোঝা যাচ্ছে ভেতরে সব ব্যান্ডেজ করা আছে। মহারাজ হাত দুটো ছড়িয়ে বসেছেন, চুলগুলো সোজা সোজা হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে মহারাজের বসতে সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু উনি আমাদের জন্য, আমাদের নিজের দুঃখ কষ্টকে উপেক্ষা করে এসেছেন। রঙ্গনাথানন্দজিকে দাহ করা হবে, তার আগে যখন স্নান টান করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে এইখানে কাটা ছিল, এখানে চ্যানেল করা ছিল, এখানে এই ছিল, তাই ছিল। আমি দেখছি আর ভাবছি, আমার হাতে একটা চ্যানেল ছিল, বারো দিন হয়ে যাওয়ার পরেও সাত, তারপরে চার পাঁচ দিন ছিল, কিন্তু যে কী অস্বস্তি সেটা মনে হচ্ছে, কেন কী একটা নেই, কী একটা নেই। অথচ ওই জিনিসটা বুকে নিয়ে রঙ্গনাথানন্দজি থাকতেন, ঘুরতেন, স্বাভাবিক জীবনযাপন করতেন, মন এর পারে চলে গেছে। এই না দেখলে আমরা বুঝতে পারতাম না, যেখানে শরীরকে উপেক্ষা করে শরীরের বাইরে মনের ওপারে একটা যে দেশ আছে, সেই দেশে চলে যেতে পারে। আমাদের সন্ন্যাস হবে মহারাজজি আমাদের দেখতে চেয়েছেন। সে বছর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আমাদের বেলুড় মঠ থেকে আটজনের সন্ন্যাস হয়েছিল, এরকম রেকর্ড কখনো হয়নি, তিনজন চারজন পাঁচজনই ছিল, কিন্তু বেলুড় মঠেই থাকি আমরা, এরকম আটজন ব্রহ্মচারী সন্ন্যাস হবে, তাই মহারাজ দেখতে চেয়েছিল। আমরা মহারাজকে প্রণাম করতে গেছি, সেদিন দীক্ষা ছিল, দীক্ষার পর ফিরে এসে মহারাজজি এই শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার, সে বই যে কতবার পড়েছেন তার ঠিক নেই, বইটা হলুদ হয়ে গেছে, সেই বইটা পড়ছেন দেওয়ালের দিকে মুখ করে। আমরা আটটা দামড়া ছেড়ে ঘরের ভেতর ঢুকেছি, তারপরে দুজন সেবক ঢুকেছে, মহারাজের কোনো খেয়াল শুদ্ধ নেই। তারপরে অনেকক্ষণ বাদে যখন সুদর্শন মহারাজকে বললো, মহারাজ ওরা এসছে আপনার সঙ্গে দেখা করতে, বলছে ও তোমরা কতক্ষণ এসেছো, আমরা কতক্ষণ এসেছি সেটা আমি বুঝতেই পারিনি, ওনার বোঝার জগতের বাইরে চলে গেছে। এইগুলো এই ছোট্ট ছোট্ট ঘটনা, এই যে শ্রীরামকৃষ্ণের আমরা কথা শুনি না, যখন তিনি যে ভাবের মধ্যে ডুবে থাকতেন, একদম ডুবে থাকতেন, জগৎটা মিথ্যে হয়ে যেত, যখন তিনি ভাব সমাধিতে আছেন তখন বাইরের কোনো কনসিয়াসনেস নেই, যখন তিনি সাধারণ ভূমিতে আছে তার মতো এরকম সহজ সরল মানুষ নেই, এই যে দুটো একবারে টু এক্সট্রিম এক জায়গায় এসে মিশে, এটা আমরা শুধু বইতে পড়েছি, মিনিয়েচার ফর্মকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। একবারে ডুবে আছেন যে মানুষটা বসে আছেন, তাকে বোঝাই যাচ্ছে না তিনি আমাদের জগতের মানুষ, তাই বলছেন এইগুলো থেকে আমাদের মনের মধ্যে আসে। আর একবারে আনন্দে ভরপুর, মহারাজ যখন হাসতেন রঙ্গনাথন, যে চারখানা দাঁত ছিল, চারখানা নয় সাড়ে তিনখানা দাঁত, সামনের দুটো কষে একটা, এই পাশে আধখানা দাঁত, মনে হয় না ছোট্ট শিশু হাসছে। আত্মস্থানন্দজিকে দেখেছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাঘ, তারপরে মহা সিং হলেন, জেনারেল সেক্রেটারি হলেন, তারপরে ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন আস্তে আস্তে কমতে থাকলেন, কিন্তু যখন প্রেসিডেন্ট হলেন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ লাইক মাদার, এত নরম, এত সুন্দর, এত সুন্দর তার হাসি। আমরা বহুবার আয়নার সামনে দাঁড়িয়ে ওরকম হাসার চেষ্টা করেছি, কিন্তু ওই সুইটনেস আসেনি, এমন একটা দিব্য আনন্দে ভরে আছে। এই কারণে সাধকদের দেখতে হয়, ভগবান লাভ করলে কেমন দিব্য আনন্দ মানুষের ভেতরে আসে। তাই বলছেন,
ঠাকুরের কাছে না এলে, ঠাকুরের যদি অবস্থা না আসতো, তাহলে তাঁরও মনে হতো এই যারা আছে তাদের সবটা ভুল। এই হলো সাধুসঙ্গের ফল। কিন্তু বস্তু লাভ করতে হলে খুব খাটতে হবে, খুব সাধন ভজন করতে হবে। বুঝতে পারলে? মানে আদর্শ কি আছে আমরা দেখে নিলাম। আমাদের আত্মস্থানে যে দীক্ষা দেওয়ার সময় অল্প বয়সী ছেলেদের বলতেন, আদর্শ কি, সাধন ভজন কি, মন্ত্র কি, সব পেয়ে গেছো, এবার এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে আঙুল তুলে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করে এর অর্থ হচ্ছে এই লোকটা সাধারণ নয়, একটা অন্য জাতীয় জীবনযাপন করে। জগতের মানুষ আমাদের কাছ থেকে একটা অন্য ধরনের জীবন আশা করে। আপনিও যদি আর পাঁচজনের মতো হন তাহলে কিন্তু হবে না। সেই কারণে সবসময় বুঝতে হবে যে ইউ আর রিপ্রেজেন্টিং শ্রীরামকৃষ্ণ, নানেন্স দেন শ্রীরামকৃষ্ণ। আপনাদের হৃদয়ের ভেতরে শ্রীরামকৃষ্ণকে তিনি বসিয়ে দিয়েছেন। এখন শ্রীরামকৃষ্ণ হতে গেলে এরকম হতে হবে না, ভেতর থেকে মানুষটার বদল হওয়ার প্রয়োজন আছে। এবারে আবার একটা প্রশ্ন যেটা আমাদের সবসময় হয়ে থাকে, মহারাজ সংসারে কীরকমভাবে থাকতে হবে? যেন অন্যরকমভাবে থাকলে সব গোলমাল হয়ে যাবে, নিষ্কামভাবে থাকাটাই কি উচিত? যেন একবারে সব কাম চলে গেছে, আমাদের কোনো কামনা বাসনা কিচ্ছু নেই। নিষ্কাম শব্দের অর্থ হচ্ছে বাসনা শূন্যতা, আর কিছু নয়। রাজা মাঝে কি সুন্দর উত্তর বলছেন, কি জানো, নিষ্কাম টিষ্কাম ও খুব উঁচু কথা, সংসারে থেকে ওসব হয় না। লোকে যতই কেন ভাবুক না কেন যে আমি নিষ্কামভাবে কাজ করছি, কিন্তু বাস্তবিক খতিয়ে দেখা যায় যে কোনো না কোনো কামনার তাড়নায় কাজ করছে, তাহলেই হলো যে নিষ্কাম, তাহলেই হলো নিষ্কাম, যে নিষ্কাম কর্ম হয় না। তবে সংসারে কাজ করতে করতে তাঁর নিকট প্রার্থনা করতে হয়, প্রভু আমার কাজ কমিয়ে দাও। আমরা বলি না নিষ্কাম কর্ম করার, আমরা চেষ্টা করতে পারি, সবটুকু হয় না প্রতি মুহূর্ত। আমাদের প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন গিয়ে আমাদের একজন সাধু জিজ্ঞেস করেছিলেন, মহারাজ আমি তো এই স্বামীজি প্রবর্তিত নিষ্কাম কর্ম করছি, অতএব আমার মুক্তি তো হবেই। তখন উনি ভারী সুন্দর উত্তর দিলেন, নিষ্কাম কর্ম বলতে স্বামীজি তো নিষ্কাম কর্ম বললেন, নিষ্কাম কর্ম যোগ করতে হবে। নিষ্কাম কর্মযোগটা কীরকম বলছেন? কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ গড ওয়াইল ওয়ার্কিং, সচেতনভাবে এবং সতত সর্বাবস্থায় কাজ চলাকালীন ভগবানকে চিন্তা করা, সচেতনভাবে। মানে আমি তাঁর কাজ করছি এটা যেন কনসিয়াসলি আসে আমাদের ভেতরে আর সতত। আমরা ব্রাদার লরেন্সের কথা জানি, ব্রাদার লরেন্স বাসন মাজতেন, চার্চে বাসন মাজতেন, তার বেশি করার ক্ষমতা ছিল না, কিন্তু তিনি সতত মনে করতেন যে প্রভু যিশু তার কাজ দাঁড়িয়ে দেখছেন। আমরা যদি এইটুকুও ভাবতে পারি যে কোনো কাজ করার সময় তাহলে হয়। ওঙ্কারানন্দজি যখন দুর্গাপুজো শেখাতেন তখন তিনটি কথা বলতেন, মনে রাখবে, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি সমস্ত কিছু ঠিকঠাক অনুযায়ী করতে হয়, ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হয়। আপনি সন্ধি পুজো করছেন, অষ্টমী নবমীর সন্ধি 48 মিনিটের মধ্যে করতে হবে, আপনি করছেন করছেন করছেন, অষ্টমী শেষ হয়ে গেল, নবমী শেষ হয়ে গেল, দশমীও এসে গেল, ওটা কিন্তু কাজের জিনিস নয়। ওইটা ওই সময় ওই 48 মিনিটের মধ্যেই শেষ করো, তাতে পুজোটা যেখানে যেখানে সেটুকু কতটুকু করবেন, একটা গোটা পুজো কতটুকু করবেন তারও বিধি আছে। কিন্তু তিথি আর বিধি ঠিক রাখতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে যে ভাবটা নষ্ট করা, সেটা চলবে না। বলছেন মা আসলে ভাবময়ী, চিৎকার চেঁচামেচি করে অনেক সময় আমি দেখছিলাম এক জায়গায় বলতে, এক কালকেও গেছিলাম আজকেও দেখলাম কথামৃত ভবনে ভক্ত সম্মেলন হচ্ছে, এত উঁচু এত ভালো বক্তৃতা হলো, তারপরে যেন মাছের বাজার বসে গেছে, হই 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 গেছে। আমরা স্কুলে পড়তাম, আমি বাংলা পড়াতেন নীলাঞ্জনবাবু, তার ক্লাসে আমরা বড় একটা কেউ কথা বলতাম না, ভুলেও কথা বলতাম না। একদিন কথা বলছি, পড়াচ্ছেন, পড়াতে পড়াতে চোখের দিকে তাকিয়ে বললেন, এই তোমাদের ওখানে ইলিশ কত করে যাচ্ছে রে, মানে মাছের বাজার বসিয়ে ফেলে। আর দ্বিতীয় কোনো কথা বললেন, তোমাদের ওখানে ইলিশ কত করে যাচ্ছে, আমরা বুঝে গেলাম কি ইঙ্গিত করতে চেয়েছেন। তারপর থেকে ভুলেও আমরা কোনো দিন গল্প করিনি। এই ভাবটি রাখতে হবে, ভাবটিকে রক্ষা করতে হবে। বলছেন তাহলে কি আমাদের দ্বারা নিষ্কাম কর্ম হবে না? হবে, নিরন্তরভাবে তার কাছে প্রার্থনা করতে হবে, আমার কাজ কমিয়ে দাও, আমি যদি শুধু তোমার হতে পারি, যে মুহূর্তে আমি তোমার হয়ে যাব তখন আর আমার যাই করি না কেন সেটা তুমি ছাড়া আর কারুর হবে না। ঈশ্বরকে নিজের সঙ্গে একীভূত করে নিতে হয়। এর পরের অংশ, এটা বেলুড় মঠ,
19শে মে 1913 সালের ঘটনা। প্রশ্ন, আপনি সেদিন বলেছিলেন যে হাঁক পাকানিতে কিছু হয় না, সময় না হলে কিছুতেই হবে না। হ্যাঁ, কি ভালো কথা, তবে কি ভগবান দেবের জন্য ব্যাকুলতা ছেড়ে দিতে হবে? এই দেখুন, উল্টা বুঝলি উল্টা সমাজলি রামের মতো হয়। মহারাজ বলছেন, উত্তর, ও হয়তো অন্য প্রসঙ্গে বলেছিলাম, হাঁক পাকানি মানে দু একদিনের ইমোশনের বসে ছটপটানি, কান্নাকাটি, ভিতরের ভাবের বহিঃপ্রকাশ। উহা কিন্তু দুদিন বাদেই লোপ পায় এবং সে তখন নৈরাশ্য ও অবসাদে এদিক ওদিক একেবারেই ছেড়ে দেয়। এটা হচ্ছে কথা। দেখবেন, যখন দীক্ষা টিকা হয় আমাদের খুব চলতে থাকে, একবারে ঠিক সময় উঠে জপ ধ্যান করা, দেখে এলাম মন্দিরে, দেখে এলাম সাধুগুলি, ঠিক এক ঘন্টা বসে জপ করবো, তো ওই তো আমিও যা মন্ত্র পেয়েছি, ও তো সেই মন্ত্র পেয়েছে, অসুবিধা কোনখানে? আমি এই বোকামি করেছি, আমি অন্যদের কথা বলছি না, আমিই করেছি। আমাদের বিপুল তপন মহারাজকে তখন দেখতাম, আমার যখন আমরা আসা শুরু করেছি তখন উনি দেখতাম, উনি মন্দিরে গর্ভমন্দিরে সন্ধ্যারতি পর্বসে ধ্যান করে। আমার ভারী ভালো লাগলো দেখে, বাড়িতে এসে ওই রকম করে করার চেষ্টা করলাম। প্রথম দিন তো খুব ভালো লাগলো, কারণ ওটা আদর্শটাকে নিজের মধ্যে রেখেছি, তো আমিও সাধু হবো, আমিও যখন সাধু হবো আমি করে বসে থাকবো, জগৎ আমায় দেখবে। তারপরের দিন দেখছি একটুখানি পিঠটা না টনটন ঝনঝন করছে, তারপরের দিন দেখছি এত ঝনঝন করছে সোজা হয়ে বসতে পারছি না, পুজো হয়ে গেছি। আর তারপরের দিন দেখছি না ওভাবে বসা যাচ্ছে না, একটু শুয়ে শুয়ে জপ করলেই বোধহয় ভালো হয়। দেখুন, নামতে 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 চলে যাচ্ছে আমার সাধ্য অনুসারে। ওই কারণে দেখবেন, গুরু যখন মন্ত্র দীক্ষা দেন, আপনাদের যে ওই যে গ্রন্থটা দেওয়া থাকে না সাধন পদ্ধতি, তাতে কিন্তু মিনিমাম জিনিসের কথা বলা যায় যেটা আমার দ্বারা সম্ভব। ওই সম্ভবে আমি যদি পাকা হতে পারি তাহলে মন আপনা আপনি বলবে। ঠাকুর বলছেন না, মন একসময় গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, তখন মন আমাকে প্রেরণা দেবে। সাধন ভজনে যদি আমরা আনন্দ পাই তাহলে মন আমাদের প্রেরণা দেবে। আমরা যখন সাধু হতে এসেছিলাম, পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি আমাদের দেখাশোনা করতেন, উনি একবারে থরল ইন্টারভিউ নিতেন, দুদিন তিন দিন চার দিন ধরে নতুন আসার পরে, ঘষে মেজে এদিক থেকে ওদিক থেকে ওদিকে অ্যাঙ্গেল সব দিয়ে এবং টুকটুক টুকটুক করে কিছু 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 লিখে রাখতেন, আমাদের নেচার বোঝার চেষ্টা করতেন। তারপরে যেরকম সাক্ষী সাধন ভজন করছি সেটা বলতেন এবং সেটা জিজ্ঞাসা করতেন। তারপরে মন্ত্র নয়, কীভাবে সাধন ভজন করি, কতক্ষণ করি, তারপরে উনি একটু 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 করে আমাদের সাহায্য করতেন। উনি সময় খুঁজে দিতেন, দেখো স্নান করে আসার পর ক্লাসের মাঝখানে 15 মিনিট সময় আছে, তুমি 5 মিনিট ধরে দূর দেখাও, 5 মিনিট ধরে কৌপিন কাপড় পরো, কিন্তু তাও তোমার হাতে 5 মিনিট আছে, ওই সময়টা কী করো, হি হা হা হু করো, 5 মিনিটে একবার একশোয়ার ভগবানের নাম হবে করে দেখো। উনি এত সহজ টাস্ক দিতেন যে আমাদের মনে হতো না এটা হয়। তারপরে এই করতে 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 এমন লোভ জাগিয়ে দিতেন যে তখন মনে হতো আরও জপ ধ্যান করা দরকার। এরকমও হয়েছে আমাদের মধ্যে অনেকে, সারা দিনে নানা সময় বসে 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 যখন আমরা চলে যাচ্ছি সেন্টারে, তখন 12,000-এর কাছে সারা দিন জপ করি আমরা। এটা কিন্তু ওনার দ্বারাই সম্ভব হয়েছিল, আমাদের দ্বারা সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। সেটা আমাদের কাছে সত্যিকারের একটা বিস্ময়। উনি সমস্ত দিন এমন উৎসাহ দিতেন, সকালবেলা ঘুম থেকে ওঠাটাকে এমন উৎসাহ দিতেন, 3টের সময় আলো জ্বালা যেত না, তো তখন আমরা উল্টো করে সব রাখতাম, জানলা দিয়ে আলো আসতো, বাইরের স্ট্রিট লাইট আসতো, সেই স্ট্রিট লাইটে জামা কাপড় পরতাম, সব উল্টো করে থাকতো, প্রথমে কাপড়, তারপর কৌপিন, তারপরে কাপড়, তারপরে গেঞ্জি, তারপরে জামা, আর একটা ছোট্ট পাত্রে জপের মালা, এটা আসন। আমরা মন্দিরের বাইরে গিয়ে বসতাম, অত যে বেলুড় মঠের মশা তখন স্পর্শও করতো না, তখন মনে হতো যে আরও করি। ওই যে সময়টাকে, ক্ষণটাকে উনি ব্যবহার করাতেন। বেলুড় মঠে দুপুরে খুব ভালো জপ ধ্যান হয় দুটোর পরে, উনি আমাদের উৎসাহ দিতেন, কি টেনে হিঁচড়ে দেড় 2 ঘন্টা ঘুমোচ্ছ, একটু চেষ্টা করো না। উনি আবার এসে দেখতেন, ডেকে দিতেন, কতভাবে আমাদের উৎসাহিত করেছেন। বই পড়ানোর সময় আমি পরীক্ষা নিতেন, বারবার পরীক্ষা নিতেন, পরীক্ষা নেওয়ার পরে বারবার বোঝাতেন, দেখো বইতে এই লেখা আছে, তুমি এই বলছো, তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এখানে গোলমাল। সাধু জীবনে ভগবানকে ডাকার যা যা কিছু অন্তরায় সবগুলো যেন উনি আমাদের ঠিকঠাক করে দিতেন, এমন মানুষ পাওয়া কঠিন। উনি আমাদের এই শুরুর দিকের হাঁক পাকানিগুলো একদম বন্ধ করে দিয়েছিলেন। দেখার দিকে আমরা যখন সাধু হতে এসেছি, অনেকে শুরুর দিকে খুব হাঁক পাকানি করতো, তারপরে আর করতেন না। উনি শুরুর দিকে কেউ হাঁক পাকানি করলেই বারণ করতেন, না না যাও, এখন যাও, এই করো, এই করো, তাই করো। তারপর আস্তে 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 তাকে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন মোটিভেট করতেন, 1-টু-1 কথা বলতেন। এটা খুব জরুরি, আমাদের ভেতরের যে প্রাথমিক যে উচ্ছ্বাস,
এটাকে সবটুকু সরিয়ে দিয়ে আধ্যাত্মিকতাটাকে আমাদের নিড, প্রয়োজনীয়তা আনতে পারতে, জীবনের অঙ্গ। যতক্ষণ না পর্যন্ত সেটা কোনো জিনিস আপনার নিড বলে বোধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু করবেন না। যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে আপনার একটু করে রোজ মাছ খাবার দরকার আছে, তাতে আপনার শরীরে পুষ্টি আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি খাবেন না। সেই নিডটাকে তিনি আমাদের ভেতরে জাগাতেন, অর্থনীতির ভাষায় কেবল ইউটিলিটি, উপযোগিতা, এই উপযোগিতাটা আমাদের ভেতর জাগিয়ে দিতেন। রাজা মহারাজ বলছেন, ভিতরের ভাব প্রকাশ করা বড়ই খারাপ, তাতে অনুরাগের ইন্টেন্সিটি কমে যায়। স্বামী ইয়ে ছিলেন, বলাই মহারাজ ছিলেন, কাশীশ্বরানন্দজি, ভারী সুন্দর একটা কথা বলতেন আমাদের, বলতেন সাধু হবি সাধু হবি, বিজ্ঞাপন করছিস কেন? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা সাধু সেটা বিজ্ঞাপন যতক্ষণ না করতে পারছি ততক্ষণ হয় না। চুল আমরা ঠিক মতো আশ্রাতে পারি না, বুকের চারটে বোতাম খোলা থাকে, হ্যাঁ, ভালো মাছ কিনতে পারি না, পচা জিনিস কিনে নিয়ে এসি, তা আধ্যাত্মিক, হ্যাঁ আধ্যাত্মিক খুব ছেড়ে দাও, তা নয়। কিন্তু আপনারা যদি আমাদের প্রেসিডেন্টকে দেখেন, প্রেসিডেন্ট হলেন একবারে আধ্যাত্মিকতা একদম পারফেক্ট মানুষ, দেখবেন তার ভেতরে এতটুকু নেই কিছু, কোনো শোবাজি নেই, কখনো বলছেন এসব কেউ আমাকে এসব প্রেরণাম করো। তিনি এমন একটা জীবনযাপন করে দেখেন, এমন একটা জীবনযাপন করে দেখান, মানুষ এমনিতে মাথা নত করে ওই জীবনযাপনের ওই পদ্ধতিটা, এই শোবাজি করে কিচ্ছু হয় না। তাই বলছেন ভিতরের ভাব প্রকাশ করা বড়ই খারাপ। উনি আমাদের বলতেন কাশীশ্বরণ, সাধু হবি ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট করছিস কেন, সাধু হবো সাধু হবো, তাতে অনুরাগের ইন্টেন্সিটি কমে যায়, যে ভালোবাসাটার যে অনুরাগ সেটা কমে যায়। সবাই দেখলে আহ কী ভালো, কী ভালো, কী ভালো ছেলে, তখন ওইটা ঠিক করতে গিয়েই আমার আটকে যায়। আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুর সকলের সিদ্ধাইগুলো কেড়ে নিতেন, আপনাদের মধ্যে ভারী দুষ্ট লোক তো, কিছু শক্তি আছে সেগুলো কেড়ে নেয়, আসল তা নয়, সাধক সাধনা করে এই সিদ্ধাইটা পেয়েছে, সে যদি আরও সাধনা করে আরও বড় সিদ্ধাই পাবে, আরও বড় জিনিস পাবে। কিন্তু ওই যে ছোট্ট জিনিস নিয়ে সে মেতে আছে, তার মানে তার যাত্রাপথটা থেমে গেল, সে একটা বদ্ধ ডোবা হয়ে গেল। সাধকের জীবন বেহতা নদীর মতো, সে রাস্তা খুঁজবে, ভেঙে চলবে, এগিয়ে যাবে বিশালের দিকে, অনন্তের দিকে সে যাত্রা করবে, তার যাত্রা অল্প জায়গার জন্য নয়। তাই ঠাকুর সকলে গৌরী পণ্ডিতের সবার এইগুলো সিদ্ধাইগুলো কেড়ে নিলেন, যাতে প্রত্যেকের ভেতরের সাধক সত্তাকে খুলে দেন। শুধু গৌরী পণ্ডিতের কারণে যার হবে এটা নিয়ে যার সামান্যতম অহংকার হবে, ঠাকুর কেড়ে নেবেন। আপনারা নিজেরাই জানেন, সাধন ভজন করলে আপনাদের সকলের কিছু না কিছু অল্প বিস্তর সিদ্ধাই আছে, আপনারা মুখে স্বীকার করুন আর না করুন, অবশ্যই আছে। আমি তো মায়েদের দেখি এদিক ওদিক দেখতে দেখতে, বকুল কথা দেখতে দেখতে, ছুঁড়ে 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 রান্না করেন, কী অপূর্ব রান্না, ঠিক চিনি ঠিক নুন, এ তো সিদ্ধাই, এছাড়া কিছু নয়। হ্যাঁ, গল্প করতে করতে পরনিন্দা পরচর্চা করতে বাবুরা ডিএর ক্যালকুলেশন করে, নিখুঁত ক্যালকুলেশন, কী করে হয়, তো সিদ্ধাই না। আমরা যদি ওতেই মেতে থাকি আমাদের ডেভেলপমেন্ট হয় না। তাই বলছেন ভিতরের ভাব প্রকাশ করা খুব খারাপ। উদাহরণ দিচ্ছেন, শ্রীরূপ গোস্বামীর শিষ্য রাধাবল্লভ গোস্বামী একদিন পুজো করতে করতে ভাবে অধীর হয়ে নৃত্য করেছিলেন, তখন শ্রীরূপ গোস্বামী তাকে ত্যাগ করে বললেন, তুমি নিজের স্বার্থের জন্য প্রভুর সেবার ত্রুটি করেছ। শ্রীমতী রাধা শ্রীরূপ গোস্বামীকে স্বপ্ন দেখা দিয়ে শিষ্যকে পুনরায় গ্রহণ করতে বলায় শ্রীরূপ গোস্বামী উত্তর দিয়েছিলেন, তুমি গোয়ালার মেয়ে, তুমি এর কী অর্থ বুঝবে, শ্রীগুরুর কৃপায় আমি বুঝেছি কীরূপে শিষ্যকে শাসন করতে হয়। শ্রী রাধার কথাও নিলেন না। এক্ষেত্রে চৈতন্যদেবের দোহাই দিয়ে আনন্দে উন্মত্ত হলে হবে না, তিনি শেষ বারো বৎসর একেবারে উন্মত বা ছিলেন, তার আনন্দ বা বিরহ যন্ত্রণার কণামাত্র জীব সহ্য করতে পারবে না। যেটা অমুকে পারে আমি পারবো এরকম নয়, আমাকে আমার শক্তি অনুযায়ী ধীরে 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 করতে হয়। ভূতেশ আনন্দজি মহারাজকে দেখেছি একটু একটু করে আমাদের বাড়ানোর কথা বলতেন সাধনভাবে, আচ্ছা পাচ্ছ, উনি খুব জোর দিতেন 108, দুবারই 108 করো, কিন্তু তারপরে উনি বলতেন ওতে থেমে থাকলে হবে না, আরেকটু আরেকটু করা দরকার, কিন্তু সেটা নিজেকে বুঝে আমি এতটা পারছি। এখন যে মডার্ন ম্যানেজমেন্ট হয়েছে, ওরা বলছে লাইফস্টাইলকে ঠিক করার জন্য দুম করে একদিনে হয় না, একটু একটু করে পিছিয়ে নতুন করে অভ্যাস করতে হয়। কীরকম না, আপনি রোজ 8টার সময় ঘুম থেকে ওঠেন, আপনি সকালে ঘুম থেকে উঠতে চাইছেন, আপনি যে সময় ঘুম থেকে ওঠেন এক সপ্তাহ তার 15 মিনিট আগে ওঠা অভ্যাস করুন, 7:45, যখন 7:45 দেখবেন ঠিক আপনার ঘুম ভেঙে যাবে, তারপরে 8টা, তারপরে যখন 8টায় পারছেন তখন 7:30, তখন 7:30 পারছেন দেখবেন 7টা,
ধীরে ধীরে মাস ছয়েকের মধ্যে আপনি ঠিক পাঁচটার সময় ঘুম থেকে উঠতে পারছেন। ইমিডিয়েটলি হবে না, ইমিডিয়েটলি হলে কি হবে, জোর করে দু চার দিন হবে, তারপরে আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে গাধা হয়ে যাব। তাই বলছেন আমার আমার সিস্টেমের সঙ্গে লাগান। যেমন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যেখানে যখনই ঘুমোই না কেন ঠিক 3:40 ঘুম ভেঙে যাবে। জগতে যেখানেই থাকি না কেন ঠিক 3:40 ঘুম, কারণ ওটা সিস্টেমের ভিতরে এসে গেছে। সে কালী পুজো শেষ হয়েছে, রাত্রি দুটোর সময় আমরা ঘরে গেছি, কিন্তু ঠিক 3:40 আমাদের ঘুম ভেঙে গেছে। সারা রাত ধরে স্বামীজির তিথি পুজো বা ঠাকুরের তিথি পুজো, কালী পুজো দেখেছি, সন্ন্যাসের ব্রহ্মচর্যের কাজ করে ঘরে গেছি, গিয়ে হয়তো আধা ঘন্টা শুয়েছি, কিন্তু ঠিক সময় যে সময় উঠে আসার কথা সন্ন্যাস অনুষ্ঠানে সাহায্য করেছেন, ঠিক তার আগে ঘুম ভেঙে গেছে। অত ঠান্ডার মধ্যে, দুটোই তো ঠান্ডার সময় হয়, ঠান্ডার মধ্যে গরম জল পেলাম কি না পেলাম, স্নান টান করে যেরকম রেডি হয় মন্দিরে আসার, ঠিক সেরকম অনুষ্ঠান হয়ে যাওয়ার পর খুব কষ্ট হয়, কারণ 4-5 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতো তোমরা যারা সাহায্য করতাম। কিন্তু ওই সময়টা একটা একটা কাজ আমাদের ভেতরে, একটা ভাব আমাদের ভেতরে আসতো, ঠিক ওই রকম। তিনি শ্রীমতী রাধিকার কথাও শুনছেন না, বলছেন না গুরুর এতে আমি জেনেছি, চৈতন্য দেহ দোহাই দিলে হবে না, চৈতন্য যা পারেন তা আমরা পারি না, আমাদের পারা সম্ভব নয়, কারণ চৈতন্যকে আমরা, শ্রী চৈতন্যকে আমরা যে সময় দেখছি সেটা হচ্ছে সিদ্ধির অবস্থায়। আমি সাধক অবস্থায় থেকে সিদ্ধের ভাবকে, সিদ্ধের ভাব আমার মধ্যে আসবে, কিন্তু আমি সাধক এটা বুঝতে হবে ওই স্তরে আমি নেই, তার চেয়ে অনেক নিচে আছি। সাধন করে করে আমাকে সেই সিদ্ধের স্তরে উন্নীত হতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে আপগ্রেড করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো কিছুই হবে না, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমার একটাই উদ্দেশ্য হওয়া দরকার, আমি যেন নিজেকে আপগ্রেড করতে পারি। বলছেন ঠাকুর বলতেন এক একবার, প্রশ্ন, ঠাকুর বলতেন একবার এখানে একবার ওখানে কুয়া করতে গেলে কোথাও জল পাওয়া যায় না, এক জায়গায় লেগে থাকতে হয়, সাধন পথেও কি তাই? কি বোকা, সাধন পথই তো, কুয়া করাও তো সাধন। এটা হচ্ছে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি ভুল। আমরা মনে করি যে মায়েরা যারা রান্না বান্না করছে মোস্ট ফালতু কাজ করছেন, যারা অফিসে কাজ করছেন খুব ফালতু করছেন, আমি মালা নিয়ে বসে বসে হিরিং চিরি হিংচিং চক হিংচিং চক করছি, আমি একমাত্র কাজ করছি, তা নয়। কিন্তু প্রত্যেকের যে কাজ সেটাকে যদি সে সাধন হিসেবে গ্রহণ করে তা হয়। আমরা যখন সাধু হতে এসেছি, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একজন স্বামীজি ছিলেন, স্বামী স্কন্ধানন্দজি মা শিবদাস মহারাজ, ফিজিক্সে সেই সময়কার দিনে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সারাটা জীবন তিনি ভাণ্ডার দেখেছেন। ওনার কাছে গিয়ে আমরা খুব সহজে কথাবার্তা বলতে পারতাম। একদিন হাত পা ছড়িয়ে গিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে, আমার তো দেখছেন গলার খুব জোর, কারণ খুব গলার জোর দিয়ে বলছে দেখুন দেখি কুলিগিরি করবো বলে সাধু হতে এসেছি, সারাদিন খালি কাজ কাজ কাজ। তা উনি হাসতে হাসতে বললেন কাজ কোথায় করছি, তপস্যা করছি তো, তুমি কাগজ কলম ক্যালকুলেটার, আমি হাতা খুন্তি বেলা দেয় পাক প্রণালী। তারপরে খুব আস্তে আস্তে বলছেন দেখো ভগবান সকলকে একই উপাদান দেন না সাধন ভজন করার, সকলের কুলবেল পাতা দিয়ে ভগবানকে পুজো করার যোগ্যতা হয় না, কিন্তু তাকে যে যোগ যে উপকরণগুলো দিয়েছেন হাতাখুন্তি বা বেলাদের পাক প্রণালী কাগজ কলম ক্যালকুলেটার চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ওষুধ মাইক্রোক্রম তুলো, এইগুলোকে যদি আমরা ফুল বেল পাতা ধরি তাহলে পূজারই পূজা করে যে জায়গায় পৌঁছবে সেখানে আমরা পৌঁছবো। রাজা মহারাজ কি উত্তর দিচ্ছেন সেটা আমরা দেখব। উত্তর, হ্যাঁ ঠিক সেই রকম লেগে থাকতে হবে, ঠিক ঠিক অনুরাগ থেকে যদি ভগবান লাভের জন্য হাঁক পাকানি হয় তবে তাতে ভগবান না লাভ হলেও সেটাকে ভুলে থাকতে পারে না। কোটি জন্ম না পেলে অচল অটলভাবে তাকে ডাকতে থাকে, মানুষ ঠিক ঠিকভাবে ভগবানকে ডাকতে পারে না, কারণ তার ভিতর দেনা পাওনার ভাব রয়েছে, তাই তাকে ডেকে তাকে না পেলে হতাশ হয়ে পড়ে। বলছেন এই যদি লেগে থাকা দরকার আছে, সাধন ভজন করতে করতে এমন একটা অবস্থা হয় তাকে ছাড়া থাকতে পারছি না। শান্তনা দাশগুপ্ত পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করছেন মহারাজ সেই 52 সালে দীক্ষা হয়েছে জানেন তো, কিচ্ছু তো হলো না। বলছেন বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধ্যে রোজ হলেই জপ করতে ইচ্ছা করে, ভগবানকে ডাকতে ইচ্ছা করে, এ কি তোমরা মনে করছো কিছু হয়নি? সত্যি ভেবে দেখুন, এটা আমরা ভাবি না যে এটা আমাদের প্রোগ্রেস, এই যে তাঁর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। বাড়িতে কোনো গোলমাল এলে আগে ঠাকুরকে আমরা গালাগাল দিই, তোমার শয়তান পাজি তোমাকে এত খাইয়েছি, ওই খাইয়েছি, সেই খাইয়েছি, গোড়ের মালা দিয়েছি, গাঙ্গুরামের মিষ্টি খাইয়েছি, ওখানকার ফ্রাইড রাইস খাইয়েছি, তোমার লজ্জা করে না, খেলে দেলে পেট মোটা করলে, আর আমার বেলায় এইরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে, কখন বুঝতে পারিনি, বুঝতে পারিনি। তখন যদি তাকে নাও পাই
কিন্তু যে তাঁর ভালোবাসা, তার পেছন পেছন ছোটার ইচ্ছাটা আমাদের ভীষণভাবে কাজ করে। হয়তো আমি তাকে পেলামই না, কিন্তু তাকে কখনো ছেড়ে, স্বামীজি বলছেন না, রামকে পেলাম না বলে স্যামের সাথে ঘর করতে হবে, এরকমটা তখন হয় না, তখন তোমাকেই চাই। তখন তার স্মৃতিটাই আমাদের খুব কাজ করে। বিশেষ করে দেখবেন আপনাদের গুরুরা যতদিন স্থূল শরীরে থাকে তখনকার যে স্মৃতিটা, এটা নিয়ে কিন্তু আমাদের সারা জীবন বেঁচে থাকতে হয়। আমরা যতই বলি ঠাকুর আমাদের গুরু, ঠাকুর আমাদের ইষ্ট সব, কিন্তু নিজের গুরুর প্রতি একটা অদ্ভুত ভালোবাসা থাকে, সেই স্মৃতিগুলো খুব কাজ করে। আমি অন্যদের কী হয় জানি না, আমার যখনই বেলুড় মঠে থাকার উদ্দেশ্যটাই তাই ছিল যে বেলুড় ভূতেশানন্দজি এখানে হাঁটতে চলতে দেখব। তাই এত বছর পর বেলুড় মঠে যেখানেই যাই না কেন, ঠাকুরমা স্বামীজির চেয়েও আমার বেশি করে স্মৃতি মনে পড়ে পূজনীয় ভূতেশানন্দজি মহাশয়ের কাছে। আমরা যখন সাধু হতে এসেছি ব্রহ্মচারী, তো তখন বাঘ ওনার সঙ্গে ঘুরে বেড়াতো, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি। উনি জানতেন আমাদের নতুনদের কাছাকাছি গেলে ঠেঙানি খেতে হবে। আমরা ওনার সঙ্গে আমাদের একটা অলিখিত চুক্তি থাকতো, আমরা জপ ধ্যান করে এসে মায়ের মন্দিরে চুক্তি করে দাঁড়িয়ে থাকতাম। উনিও ঠিক একবার গম্ভীরভাবে হাসতে হাসতে যেতে যেতে ঠিক মায়ের মন্দিরের সামনে এসে ঘাড় ঘুরিয়ে দেখে আমাদের এমনি এমনি করে হাত তোলাতেন। এখনও যখন সকালবেলা এসে দাঁড়াই তখন মনে হয় সেই হ্যামেলিনের মাসিওয়ালা চলেছেন তার দলটিকে নিয়ে, আর আমাদের দিকে তাকে এমনি এমনি করে হাত ঘুরিয়ে নাড়াচ্ছেন। যখন প্রণাম করতে যাই, এখন নতুন জায়গায় বুঝতে পারি না, পুরনো জায়গার কথা বারবার মনে পড়ে, যে সেই জলের ধারার মতো সাধুরা এসে মিশেছে। শিখরের সময় দরজাটা খুলে এক কর্নারে চুপটি করে দাঁড়িয়ে থাকতেন ভয়ে, কারণ সাধুরা গুঁতিয়ে শেষ করে দেবেন। সেই জলের ধারার মতো সাধুরা এসে ঢুকে যেতেন, সব প্রণাম করে ওইখানে দাঁড়িয়ে পড়তেন, মাঝ বলতেন সর সর সর, আর ওই দু চারজন সরে যেত, সেই কলমির দল সরানো হতো, একটু জল দেখা যেত, ওখানে প্রণাম করে আবার তারা ওখানেই দাঁড়িয়ে পড়ত। এই আজ কালকেই শুয়ে শুয়ে ভাবছিলাম এরকম দুর্গা পুজোর একটা ঘটনা। ষষ্ঠীর দিন আমরা পূজনীয় মহারাজকে প্রণাম করতে গেছি, আর মহারাজকে বলা হচ্ছে মহারাজ আজকে দেবীর পূজা শুরু, আজকে লজেন্স দিতে হবে। মহারাজ ভারী কৃপণ মানুষ ছিলেন, বলছেন আজকে আবার কী লজেন্স, বিজয়া দশমীতে দরবেশ দেবে, গজা দেবে, সে কিছুতেই বার করা যাচ্ছে না। আমাদের হয়ে আমাদের তদবির করছেন পূজনীয় স্বামী শিবমায়ন, তখন উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বলছে না মহারাজ কেন দেবেন না এই সমস্ত। এমন সময় পূজনীয় স্বামী গহনানন্দজি ফোন করেছেন, তখন উনি ভাইস প্রেসিডেন্ট, উনি বলছেন নরেশ দেখো সাধুরা লজেন্সের জন্য আমার কাপড় চোপড় খুলে ফেলবার মতো অবস্থা করেছে। তখন উনি বলছেন দিয়ে দিন না, আপনার কাছে তো অনেক আছে। বলছে তুমি তো দেখছি সুরীর সাক্ষী মাতাল, তুমি এদের হয়ে ঘর শত্রুর মতো কাজ করছো, ছি ছি ছি। তারপরে উনি বললেন ঠিক আছে লজেন্সের প্যাকেটগুলো আছে দূর থেকে দেখিয়ে দাও। শিবমানজি বললেন যে মহারাজ গরুকে জল দেখানো মানে জল খেতে দেওয়া, বলছে কী সমস্যার কথা, এদের কাছে একটা শব্দ ফেলার অবস্থা নেই। তখন বললেন ঠিক আছে দেবে একটি করে লজেন্স। আমরা একটি করে লজেন্স পেলাম, এই যে মধুর একেবারে, আইসক্রিম খাওয়াতে হবে, মহারাজ কিছুতেই রাজি নন, মহারাজ খুব গরম পড়েছে, ফ্রিজের জল খাও, মহারাজ আইসক্রিম ব্রিক, বলছেন দেখো মিউজিয়ামের সামনে দেখে না অনেক ইট রাখা আছে, একটা একটা করে তুলে খাও, ব্রিকই তো খাবে বলছে। যখন প্রায় 40 মিনিট আমার আধা ঘন্টা আমাদের সঙ্গে একবার তর্কাতর্কি চলছে আইসক্রিম নিয়ে, তখন আমরা কি গণেশ মাছকে ডেকে নিয়ে আসতাম। গণেশ মাছ এসে পেছন থেকে জড়িয়ে ধরতেন যে মহারাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই। উনি বলতেন আরে তুমি তো আমার ঘরের লোক, একবার ঘর শত্রু বিভীষণ হয়ে গেলে দেখছি। এই যে ছোট্ট ছোট্ট স্মৃতি, এগুলো আমাদের প্রেরণা যোগায়, কেমন করে নির্মল আনন্দ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয়। মহারাজের শরীর ছেড়ে যাওয়ার পরে গ্লোবাল বেদান্তে দুটো ছবি বেরিয়েছিল, একটা হচ্ছে সকালবেলা মহারাজ কীরকমভাবে দর্শন দিতেন, কীরকম গল্প করতেন, মহারাজ তো হা হা করে হাসতেন না, মিষ্টি হেসে বলতেন, আর আরেকটা ওপারের ছবি, মহারাজের কথা শুনে সব হেসে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে তার ছবি, দুটো ছবি গ্লোবাল বেদান্ততে এসেছিল। আনন্দময় পুরুষ কেমন করে আনন্দ বিকিরণ করে, এই যে শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে বললেন না, অধর বললেন যে যদি একে না দেখতাম তাহলে ভগবান লাভে যে এত আনন্দ এটা বুঝতে পারতাম না। তাই বলছেন এমন একটা আনন্দ কোনো অবস্থাতে আমরা তাকে বুঝতে, আপনি নিজেও বুঝতে পারবেন আপনার ভগবানের প্রতি ধীরে ধীরে ভাব জাগছে, আপনি তাকে ভালোবাসতে শিখছেন, এটা আপনি নিজেও বুঝতে পারবেন, কারণ একটা অদ্ভুত আনন্দের ভাব আপনার মনের মধ্যে কাজ করতে থাকবে, ভীষণ রকমের একটা আনন্দ, যে আনন্দ কোনো কিছু দিয়ে কম্প্যারিজন করা যায় না, একটা অদ্ভুত আনন্দ, সেই আনন্দের কোনো তুলনা হয় না। আপনি নিজে বুঝতে পারবেন একটা অদ্ভুত আনন্দ চলছে, যত সাধন ভজন করবেন, যত ভগবানকে ডাকবেন,
দেখবেন বাইরের জগৎটা আপনার কাছে জিরো হয়ে যাবে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবন একেবারে নিখুঁত বলা হচ্ছে। ভগবানকে যদি পায় মানুষ কেমন হয়, বলছেন ক্ষুদিরাম সারাদিন নিজের কাজে ব্যস্ত, কারুর বাড়িতে যেত না। কেন যেত না? কারণ তার সময় নেই। আমাদের কেন ব্যস্ত? কারণ আমরা নিজেদের ভেতরে আনন্দ খুঁজে পাই না, তাই খেঁদার বাড়িতে যাই, ভোঁদার বাড়িতে যাই, পচার বাড়িতে যাই, এ পরনিন্দা পরচর্চা করি, আর তেঁতুলের আচারের মতো পরনিন্দা পর, শোনা মাত্র দেখুন মুখে জল এসে যাচ্ছে। হ্যাঁ, সে তেঁতুলের আচারের মতো। তার কারণ হচ্ছে ঈশ্বর যে আনন্দের স্বরূপ, সেই আনন্দের ফোয়ারাটা আমরা খুলতে পারি না। নিরন্তর প্রার্থনা করতে হয়, নিরন্তর তাকে ডাকতে হয়, তখন ভেতরের মানুষটা খুলে যায় আর আমরা একটা নতুন আনন্দের সন্ধান পাই। পরের দিনের ঘটনা বেলুড় মঠ, 28 মে 1913 সালের ঘটনা। প্রশ্ন, মহারাজ অনেকে বিশ্বাস ঠাকুরকে দেখলে আর ভাবনা নেই, রামবাবুরও সেই মত ছিল। রামবাবু মানে রামচন্দ্র দত্ত, বলছেন তাঁর কথা আলাদা, তাঁর তেমন ঠিক ঠিক বিশ্বাসও ছিল, শেষ পর্যন্ত সেই ভাব রেখে সব ছেড়ে দিলেন। অপরে শুধু মুখে বলে কিন্তু ঠিক ঠিক বিশ্বাস নেই। এই যে ঠাকুরকে দেখলেই সব হয়ে গেল, অনেকে বলেন আপনাকে দেখেছি মহারাজ আর কাউকে দেখানি। মনে আছে যে ভূতেশ আনন্দ সেদিনকে চেতনানন্দীর কাছে গল্পটা শুনছিলাম, মহারাজ হাঁটতে বেরিয়েছেন বিকেলবেলা আর ভক্তরা সেই জালের ধারে দাঁড়িয়ে মহারাজকে দেখছেন। মহারাজকে চেতনানন্দী বলছেন এরা কি দেখে বলুন তো, সে তো আমিও ভাবি কি দেখে আমার মতো কালো ভূত। বলছে না মহারাজ, চেতনানন্দী বলছেন আমি মহারাজকে বললাম যে আপনি গুরু তাই দেখে। তো বলছে দেখো যদি এরা ভূতেশ এই শরীরটাকে গুরু বলে ভাবে তাহলে কেঁদে ভাসাবে, কিন্তু যদি আমাকে গুরু না ভাবে, যদি ভগবানকে গুরু হিসেবে চিন্তা করে তাহলে এই সম্পর্ক অবিচ্ছিন্ন থাকবে, কোনো দিন ভেঙে যাবে না। এটা হচ্ছে কথা, তাকে দেখেছি অবশ্যই তিনি তার প্রতিনিধি, কিন্তু ওটাই আমার থেমে থাকা নয়, আমার থেমে থাকা এগিয়ে যাওয়ার মধ্যে। দেখবেন আমাদের সাধন পদ্ধতি যে আছে সেখানে বলা হচ্ছে গুরুকে প্রথমে মানুষ পূজা করতে হয়, তাকে সহস্রারে বসিয়ে ভালো করে হাত পা ধুইয়ে চন্দন টন্দন করিয়ে গলায় মালাটালা পরিয়ে ভালো যা খাবার দাবার দিয়ে তারপরে গুরুকে ইষ্টের সঙ্গে লড়াই করে দিতে হয়। কারণ গুরু হচ্ছেন অনুঘটক, মূল শক্তির দিকে সব সময় যেতে হয়। মূল শক্তিকে যদি আমরা ধরতে পারি তবে দেখবেন আমাদের মনে হবে একটা সময় বুঝতে পারবো গুরু সেই শক্তির যেন প্রকাশক শক্তি, তার ভেতর দিয়ে সেই শক্তির বিকাশ ঘটছে। তাকে মানুষ ভাবলে হবে না, শ্রীরামকৃষ্ণের তিনি প্রতিনিধি। আমাদের যখন মাধবানন্দজির শরীর চলে যায় একজন ভক্ত খুব দুঃখ করে একটা চিঠি লিখেছিলেন প্রেমেশানন্দজি মহারাজকে, ভারী সুন্দর তার উত্তর দিয়েছিলেন স্বামী প্রেমেশানন্দজি। বলেছিলেন যে দেখনি দুর্গা পুজোর সময় হলে এক একটা করে প্রতিমা আসে, এক এক কতগুলো মোবাইল ফোন, বলছেন দেখেছেন তো দুর্গা পুজোর সময় একটা সময় মাটি টাটি দিয়ে খুব সুন্দর প্রতিমা তৈরি করা, চার দিন পুজো হয়, তারপরে বিজয়া দশমীর দিন যখন বিসর্জন হয় তখন ভক্ত কেঁদে আকুল হয়ে যায়, আবার পরের বছর যখন নতুন দুর্গা পুজোর সময় আসে তখন আবার নতুন প্রতিমায় দুর্গা পুজো করে। আমাদেরও ঠিক তাই, এতদিন শ্রীরামকৃষ্ণদেব মাধবানন্দ প্রতিমায় পুজো নিয়েছেন, এবার তিনি এতদিন তিনি বিশুদ্ধানন্দ প্রতিমায় পুজো নিয়েছেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় পুজো নেবেন। বিশুদ্ধানন্দ শরীর চলে যাওয়ার পর এই কথাটা প্রেমেশ মহারাজ দিচ্ছেন। আমাদের শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণেরই প্রতিমাকে আমরা পুজো করি, কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রকম দেখতে। ভূতেশানন্দজির শরীর চলে যাওয়ার আগে 3-4 মাস ধরে এই কথাটা বারবার আমাদের উপর জোর দিতেন, বলতেন যে তোমরা আমাকে কথা দাও আমার পরে যিনি আসবেন তাকে তোমরা ঠিক আমার মতো করে ভালোবাসবে, আমার মতো করে শ্রদ্ধা করবে, জানবে আমি তাঁর ভেতরে বিরাজ করছি। এই গুরু পরম্পরায় একটা একটা শক্তি, এক প্রণালী থেকে আরেক প্রণালী, আরেক প্রণালী থেকে আরেক প্রণালী, আরেক প্রণালী থেকে আরেক প্রণালী যাচ্ছে, এটা একটা শক্তি চালিত হচ্ছে। তাই মূল শক্তির সাথে ভালোবাসা তৈরি করতে হয়, শ্রীরামকৃষ্ণের সাথে ভালোবাসা করতে হয়, শুধু তাকে দেখলেই হবে না, তাকে অন্তরে অনুভব করতে হবে, আমি তার একটি অংশ এটা বুঝতে হবে। এই যে আমাদের সাধন পদ্ধতিতে আছে না, বলা হচ্ছে তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে, অর্থাৎ আপনি যদি এরকম বসে আছেন আপনার ইষ্ট এরকমভাবে বসেছে, ওভাবে কি দেখা যায়? দেখা তো যায় না,
তখন কী করি আমরা, আমাদের নিজেদের বার করে নিয়ে আসতে হয়, তবে তো দেখা যায়। তাহলে যতক্ষণ আমি ছিলাম তখন এটা তুমি আর আমি দুটো সত্তা ছিল, কিন্তু যে মুহূর্তে আমি বার করে নিয়ে এলাম তখন কিন্তু এই সারা শরীরে একটাই সত্তা আছে, তুমি সত্তা। তেরা বানাতা বানাতা বানি যাই, কি ছোট্ট কথা কিন্তু কী সুন্দর করে বলা আছে। সূত্রকারে বলছে যে তুমি হতে হবে, আমাদের তুমি হতে হবে, আমার সে আমি সত্তাকে বার করে দিতে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের ভাবি সারা। এই বিশ্বলোকের সারা কিচ্ছু নয়, ইষ্টকে নিজের হৃদয়ে অনুভব করা, নিজে ইষ্টময় হয়ে যাওয়া। সেটা গল্প আছে না, একটা পাহাড়ের মাথায় একটা খুব সুন্দর একজনের মুখ খোদাই করা ছিল। ছেলেরা খেলতে গেছে পাহাড়ে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, দেখে এসেছে ছেলেটা গ্রামে এসে জিজ্ঞেস করছে মুখটা কার গো, ওই মুখটা কার গো, কেউ বলতে পারে না মুখটা কার। সে রোজ যায় আর দেখে আর ভাবে এই মুখটা কার। অবশেষে সে একদিন সে মুখটাকেই প্রশ্ন করলো, তুমি কে গো? সে তো সেই রকম স্থির স্থবির হয়ে আছে, তারপরে চোখ বন্ধ করে সেই মুখটাকে সে চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে। একদিন ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না, গ্রামের লোকেরা জানতো ছেলেটা ওই টিলার ওপর গিয়ে ঘুরে বসে থাকে। তারা রাত্রিবেলা মশাল নিয়ে সেই টিলার ওপরে গিয়ে দেখলো সেই মুখের সামনে সেই ছেলেটা বসে আছে, আর ছেলেটার মুখটা ওই পাথরের মুখের মতো সুন্দর হয়ে গেছে। তাও কি হয়, আমার এই যে শ্রীরামকৃষ্ণকে হরিতালের মতো গায়ের রং, আমি যদি তাকে দেখি আমার এই ভূতের মতো কালো রং কি হরিতালের মতো হবে? তা হবে না, কিন্তু আমার মনের ভাবটা হরিতালের মতো হবে, তা আমার সত্তাটা হরিতালের মতো হবে। তখন আমার এই কালো ভূতের মতো আউটার কভারের ভেতরে একজন হরিতালের মতো সোনার মানুষ থাকবে। এটা হচ্ছে ভগবানকে পাওয়ার লক্ষণ। মহারাজ অনেকে বিশ্বাস, অনেকের বিশ্বাস, মাকে দেখেছি সাধু সেবা করেছি আমাদের আর ভাবনা কি? বলছেন না, মাকে দেখলেই আর সাধু সেবা করলেই হয় না, ধ্যান ধারণা বিবেক বৈরাগ্য চাই। তাদের তো দেখেছি, তাদের তো কৃপা অনুভব করেছি, কিন্তু তাদের দেখেছি, তাদের কৃপাও দেখেছি, কিন্তু তাদের কৃপা অনুভব করার জন্য একটা হৃদয় দরকার। আমার মনে আছে ব্রহ্মচর্য দীক্ষার পর আমি তো বরাবর এরকম রোগাশোগা, আমাদের পূজনীয় স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক আমাকে বলছেন তুমি একটু, আমাদের একটি রোগা ব্রহ্মচারী আছে, আমি সন্ন্যাসী আছে, বলছেন ওকে কিছু একটু দাও, তোমার শরীর থেকে কিছু একটু দাও, বড্ড রোগা। আমি বললাম মহারাজ ঠাকুর বলেছেন মাটির ঘরে সিংহের দুধ ধরে না, সিংহের দুধ খুব গরম, তো পাথরের পাত্র না হলেও হবে না, ওকেও তো পাথরের পাত্র হতে হবে। শুধু ভগবানকে, ভগবানের প্রতিনিধিকে দেখলে হবে না, ভগবানের প্রতিনিধি তিনি এটা অনুভব করা চাই, তাকে হৃদয়ের ভেতরে আনা চাই, তাই শুধুমাত্রতে হবে না। রামলাল দাদা ঠাকুরের ভ্রাতুষ্পুত্র আজ মঠে এসেছেন, ফিরে যাওয়ার সময় মহারাজকে দু একটা কথা জিজ্ঞাসা করলেন। রামলাল দাদা, মহারাজ তাহলে আমি কামারপুকুরে যাব না শিবুকে পাঠাবো? উত্তর, কে জানে দাদা, অপর কাউকে জিজ্ঞাসা করো, ওসব পরামর্শ টরামর্শ এখন আর আমার আসে না। আমরা সাধু লোক, আমাদের ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, চিরকাল জগৎটাকে মিথ্যা ভেবে ভেবে এখন ওসব বিষয়ে বড় একটা পরামর্শ দিতে পারি না, সব ভুলিয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে বলা হয় খুব ভালো জাদুকর, জাদুকর কী করে, যা নয় তাই হয় করে দেখায়, ঠিক তো? যা নয় আপনার তাই আপনার চোখের সামনে দেখা, আমি বোদার মতো আমরা তাকিয়ে দেখি। আমাদের বিশ্বাস জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা, শ্রীরামকৃষ্ণ এমন জাদুকর ঘুরিয়ে দিলেন, দেখিয়ে দিলেন জগৎটা মিথ্যা কিন্তু ব্রহ্ম হচ্ছে সত্য, এই হচ্ছে জাদুকর দেখিয়ে দিলেন। তাই বলছেন যে বাবা ওসব জগতিক জাগতিক বিষয়ের মধ্যে আর থাকতে পারি না। আমার মনে আছে আত্মস্থানন্দজির কাছে আমরা একজনকে নিয়ে গেছিলাম, তার স্ট্রোক হয়েছে, আমরা মহারাজকে বললাম যে মহারাজ মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করুন যাতে সুস্থ থাকে। মহারাজ জিজ্ঞেস করেন তোমার কী হয়েছে, তখন বলছে আমার স্ট্রোক হয়েছে। আত্মস্থানজি একটা সময় আমাদের এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল চালিয়েছেন বর্ণতে, তিনি মনেই করতে পারলেন না স্ট্রোক কী জিনিস, ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করছেন সেবককে, হ্যাঁ রে স্ট্রোক কী রে, স্ট্রোক কী রে, মানে এই জগতের বাইরে চলে গেছেন, তাকে ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। যে সিংহাসনে ঠাকুরমা স্বামীজির ছবি সাজানো হতো সেই সিংহাসনে ফুল দিয়ে সাজানো হতো, ফাঁক ফোকরগুলো ফুল দিয়ে সাজানো হতো, হাওয়াতে এক আধটা পড়ে যেত আর মহারাজ এই হাত বাড়িয়ে বাড়িয়ে রকম করতো। আমি তো ঘুরঘুরে, মহারাজ খুব লম্বা, বাড়ি বাড়ি করতেন, শেষের দিকে আমার পায়ে ব্যালেন্স পেতেন, কিন্তু রোজ এরকম করতেন। আমরা তখন কী করবো, বদবুদ্ধি করার জন্য ছোট্ট ছোট্ট কাঁটা পেরেক লাগিয়ে দিয়েছিলাম সারা সিংহাসন জুড়ে, তার মধ্যে ফুলগুলোকে গেঁথে দেওয়া হতো। উনি এসে বলছেন হ্যারে একটাও ফুল পড়েনি না রে, দেখ কী সুন্দর লাগছে না, হ্যাঁ মহারাজ একটাও ফুল পড়েনি।
বারবার দেখছেন আর বলছেন কী অপূর্ব ব্যাপার না রে, আজ একটাও কুল পড়েনি, আমার একটাও কুল পড়েনি, অর্ঘ্য দিচ্ছেনই, একই কথা বলছেন। তারপরে মায়ের ছবির পাশে একটুখানি কাঠের একটু কারুকার্য করা আছে, আস্তে আস্তে ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন। হ্যাঁ, আর ছোটো ছেলে ধরা পড়ে গেলে যেরকম সে চোখ পিটপিট করে হাসে, সেরকম আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করে হাসছে, বলছে দেখ একটাও কুল পড়লো না। তিনি একটা সময় রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের তিনি এখন প্রেসিডেন্ট, কিন্তু বুঝতেই পারছেন না এই লৌকিক জগতের সমস্ত কিছু পারে চলে গেছে। বলছেন না জগৎটাকে আন বলে বোধ হয়, আন ইউজলেস, কোনো কাজের না, তখনই বোধ হয়। বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগৎটা আমাদের মিথ্যা বলে বোধ হয়, এখন কে কোথায় যাবে এ নিয়ে সত্যি সত্যি পারার কথা নয়। রামলাল তাদের গৃহস্থলে বলছেন, মহারাজ আপনি যদি ওই কথা বলেন তো আমরা যাই কোথায়? মহারাজ উত্তর দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দের কথা শুনুন, বলছেন মন বড় খারাপ হয়ে গেছে দাদা, এখন একলা থাকি ভালো, লোকজন আর ভালো লাগে না, এখন ইচ্ছে হয় কাশি টাশি অঞ্চলে গিয়ে থাকি, যাদের সঙ্গে মনের খুব মিল ছিল তারা সব একে একে চলে গেছে। শশীর কাছে ওবার ৬ মাস ছিলুম, কি সুখেই দিন কেটেছে, ঠাকুরের ভাব শরীরের মতো এমন আর কেউ নিতে পারিনি। দক্ষিণ বেড়াতে গিয়ে ১,০০০ টাকা খরচা করলে, ফার্স্ট ক্লাসে প্রথম শ্রেণীতে গাড়িতে বেড়ানো, মুখে প্রতিবাদ করলুম কিন্তু মনে মনে খুব খুশি হলুম। শশী টাকাকে পয়সার মতো জ্ঞান জ্ঞান করে, সাধু এমনই চাই, টাকাতে টাকা বোধ করবে না। এখন হরি মহারাজের কাছে থাকতে সুখ হয়, তিনিও বাঁচবেন না, রোগে ধরেছে, ছেলেবেলা থেকে অটুট ব্রহ্মচর্য ছিল, হেলথও ভালো ছিল, তাই এখনও টেঁকে আছেন। এই যে ঠাকুরের পার্ষদরা একে 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 অপসৃত হচ্ছেন, সেই দুঃখের কথা তিনি বলছেন। একটা সময় পর দেখবেন সত্যি সত্যি মানুষ আর ভালো লাগে না, তখন মনে হয় চুপচাপ থাকতে পারলেই অবা। আমি বললাম না যে ভক্ত সম্মেলনের পরে একটা বক্তৃতা ছিল, কাজ 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 করছে, দিদি কেমন আছেন, দাদা কেমন আছেন। এটা দেখবেন সত্যি সত্যি যদি আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় তাহলে ভাবটা চলে যায়, তখন আমরা মধ্যে ডুবে থাকি, সেই ডোবাটা এমন হয় সেখানে আর কোনো রকম কিছু হয় না। খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দিতময় তিনটে গান পরপর যখন গাওয়া হয় তখন দেখবেন আর কারুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, তার ভিতরে ডুবেই আছে। সাধক তার সাধক জীবনের কথা বলছে। শশী টাকাকে পয়সা জ্ঞান করে, এর মধ্যে বিরাট একটা কথা আছে, তার মানে হচ্ছে ওই সেন্স অফ পজিশন তার চলে গেছে। আমরা তো দুবার খরচ করবার আগেই ব্যাগটাকে টানিয়ে আর ভাবি, ব্যাগটাকে টানিয়ে আর ভাবি কীরমভাবে খরচ হবে, কেমনভাবে হবে, এই একেবারে এসবের বাইরে চলে গেছে। আমরা শেষ করব যেটা দিয়ে, ঠাকুরের কাছে কী আনন্দেই ছিলুম, এখন ধ্যান ধারণা করে যা না পা হয় তা তখন তা আপনিই হতো, কারণ সে আগুন আমাদের সামনে ছিল। এখন আগুনের কথা ভাবতে হয়, আগুনের জ্যোতিটা কেমন দেখতে হয়, আগুনের উত্তাপটাকে অনুভব করতে হয়, তবে হয়। যদি মন কখনো একটু আধটু খারাপ হতো তিনি মুখ দেখেই টের পেতেন আর বুকে হাত দিয়ে সব ঠিক করে দিতেন, তার কাছে কত আবদারই না করতুন। একদিন তেল মাখাতে মাখাতে কি একটা বলেছিলেন, অমনি রেগে গিয়ে শিশি ফেলে দিয়ে হন হন করে চললুম, কিন্তু যদু মল্লিকের বাগানের কাছে গিয়ে আর যেতে পারলুম না, বসে পড়লুম। এদিকে ঠাকুর রামলাল দাদাকে পাঠিয়েছেন আমাকে ডাকতে, ফিরে আসতে বললেন দেখলি যেতে পারলি, গণ্ডি দিয়ে রেখেছিলাম, দেখুন এই হচ্ছে ভালোবাসা, গণ্ডি মানে ওর কিছু নয়, এত ভালোবেসেছেন তাকে ছেড়ে যেতে পারছি না, ছেড়ে যেতে গেলে ভীষণ দুঃখ হচ্ছে, একদিন একটা অন্যায় কাজ করে ফেলেছি তার জন্য অনুতাপ হচ্ছে, কি করি তার কাছে বলতে গেলুম, যেতেই বললেন গাড়ু নিয়ে চল পায়খানা যাব। পায়খানা থেকে ফেরবার সময় নিজেই বললেন, তুই কাল অমুক অন্যায় কাজ করেছিলি, অমন আর করিসনি। আমি তো শুনেই অবাক, ভাবলুম জানলেন কি করে, এরা সত্যি সত্যি জানতে পারেন। এটা শ্রীরামকৃষ্ণ এমন এক মহাপুরুষের কাছে ছিলেন যার কাছে বলতে হতো না, এখনও এদের কাছে বলতে হয় না, শুধু আমরা শুনতে পাই না তিনি কি বলছেন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে আমাকে একটা দারুণ কথা বলেছিলেন, বলেছিলেন যখন মনে খুব দুঃখ হবে, মনে খুব বেদনা হবে, মনে খুব কষ্ট হবে, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে, তোমার কথা শোনার জন্য তিনি মন্দিরে বসে আছেন, উত্তরে কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার। মা বলছেন না ছায়া আর কায়ামূর্তি এক, আমরা কায়াকে দেখিনি কিন্তু তার ছায়ামূর্তিকে দেখেছি, কিন্তু ছায়ামূর্তিটাই যে সত্য এটা যেন আমাদের ভেতরে প্রত্যয় হয়।
আর একদিন কলকাতা থেকে ফিরে এসে বলছেন, কিরে তোর দিকে কেন তাকাতে পারছি না, কিছু কুকাজ করেছিস? আমরা তখন জানতুম চুরি ডাকাতি পরস্ত্রী হরণ করলেই কুকাজ হয়। বললুম, না। তিনি তখন বললেন, তুই কি কোনো মিছে কথা বলেছিলিস? তখন মনে পড়লো কাল হাঁটি ঠাট্টা করতে গিয়ে গল্পচ্ছলে একটা মিছে কথা বলে ফেলেছি। দেখুন সাধকের জীবন কত কঠিন। আমরা সাধক হতে চাই, কিন্তু সাধক হবার যোগ্যতা আমাদের কতটুকু আছে জানি না। বলছেন, সামান্যতম একটু ফাঁস থাকলেও যেমন ইয়ের ভেতরে ঢুকতে পারে না, ছুঁচের ভেতরে সুতো যেতে পারে না, সাধক জীবন ঠিক সেরকম। সেরকম সাটল লাইফ, সেটাকে খুব ভালো করে যাপন করতে হয়, খুব সুন্দর করে যাপন করতে হয়, তবে দেখবেন এক আনন্দময় শান্তিময় জীবন পাবেন। খুব ভালো করে নিজেকে দেখুন, রোজ গিয়ে দেখুন, জীবনের দিন শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে করে নিয়ে আসা যে শ্বাসবায়ু তা শেষ হয়ে যাচ্ছে, ওপারে যাবার ডাক আসছে, আমাদের এখন প্রস্তুত হতেই হবে, নাহলে ফাঁকা হাতে করে সেই বিদেশে যাত্রা করতে হবে। যেরকম অন্য দেশে অচেনা জায়গায় যাত্রা করবার সময় সঙ্গে কিচ্ছু নিয়ে না থাকলে আমাদের খুব সমস্যা হয়, ঠিক সেই রকম আমাদের সেই ঈশ্বর অনুরাগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই নিয়ে যেন আমরা সবাই রামকৃষ্ণ লোকে যাত্রা করতে পারি, তার প্রস্তুতি হোক প্রতি মুহূর্তে। অন্যকে বদল করার চেষ্টা করবেন না, নিজেকে বদল করুন। নিজের ভেতরে যে আগুন যদি জ্বলতে থাকে, যে আপনার কাছে আসবে সেই তা আগুনের আলো পাবে, সেই তার উত্তাপ পাবে, আরও কাছে এলে আপনার আগুনে ভস্মীভূত হয়ে সে নিজেকে হারিয়ে ফেলবে। এই নিজেকে হারানো, আমার আমিত্বকে ছেড়ে দিয়ে তোমার তুমিত্বতে তীর্ণ হওয়া, এটা আমাদের সব সাধন জীবনের লক্ষ্য। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের এই দিকে আমাদের মনকে চালিত করুন, প্রকৃষ্টরূপে চালিত করুন, ভাষা ভাষা নয়, এমনি এমনি নয়, প্রকৃষ্টরূপে তিনি আমাদের মনকে সেই দিকে চালিত করুন। আপনাদের সঙ্গে দুর্গা পুজোর পর আবার দেখা হবে, কবে হবে আমিও ঠিক জানি না, খুব সম্ভবত নভেম্বর মাসে, অক্টোবর মাসে দেখা হবে না, দুর্গা পুজো কালী পুজো সব পরপর পরপর চলবে, তো অতএব আপনারা একটু দিনটা জেনে নেবেন। কিন্তু মায়ের কাছে প্রার্থনা, এই কটা দিন খুব সাধনার জীবন হোক, সব কাজের ফাঁকে যেন ভগবানকে আমরা একটু একটু করে গুনগুন করে দেখতে পাই। মধু যেরকম মধু আহরণ করতে করতে গুনগুন গুনগুন করে, সেটা তার পাখার ঝাপটানি থেকে হয়, ঠিক ওই রকম আমাদের প্রত্যেকটা আচরণ যেন ঈশ্বরমুখী করে দেয়, আমাদের সব কাজের মাঝখানে তাকে যেন খুঁজে পাই, মহামায়ার কাছে এই প্রার্থনা। আজকের মতো এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসত্।